ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି ଆଜିର ଏଇ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଏପରି ଦୁଇଟି ଘଟଣାକୁ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଯାହା ସମଗ୍ର ଶିକ୍ଷକ ସମାଜକୁ ବ୍ୟତିବ୍ୟସ୍ତ କରିଦେବ ଆପଣ ଏଇ ଭୁଲକୁ ଛୋଟିଆ ଭୁଲ ଭାବି କେବେ ବି କରନ୍ତୁନି କାରଣ ଏହି ଭୁଲ ଯୋଗୁଁ ଶିକ୍ଷକଙ୍କୁ ଦେବାକୁ ପଡ଼ିଛି ବହୁମୂଲ୍ୟ কেবি ভুল্রে ভুল করতু না কূর ঘটনা দুইটি ঘটনা বিষয়ে সবিশেষ এই ভিডিও মাধ্যমে আলোচনা করা ভিডিও কেষ পর্যন্ত দেখুন এজুকেশন রিলেটেড অল ইন্ডিয়া যা বিউজ বাহার সর্বপ্রথমে আমি চেষ্টা চ্যানেল তো চ্যানেল বেল অন তাহলে ভিডিওটি আমি স্টার্ট প্রথম ঘটনাটি পাঠ ঘটনা প্রথম ঘটনাটা পাঠ ପାଠ ପଢ଼େଇବା ପରିବର୍ତ୍ତେ ନିଘୋଡ଼ ନିଦରେ ଶୋଇଯାଇଛନ୍ତି ପିଲେ ଏବଂ ଗୋଟିଏ ନିଘୋଡ଼ ନିଦରେ ପିଲା ଶୋଇନାହାନ୍ତି ଆପଣ ଭାବନ୍ତୁନି ଯେ ନିଘୋଡ଼ ନିଦରେ ପିଲା ଶୋଇଯାଇଛନ୍ତି ଗୁରୁମା ଶୋଇଯାଇଛନ୍ତି ସ୍କୁଲରେ ପାଠ ପଢ଼ାଇବା ପରିବର୍ତ୍ତେ ନିଘଟ ନିଦରେ ଶୋଇଯାଇଛନ୍ତି ଶିକ୍ଷୟତ୍ରୀ ଏବଂ ପିଲା ତାଙ୍କୁ ପବନ କରାଉଛନ୍ତି ବିଞ୍ଚଣାରେ ପବନ କରାଉଛନ୍ତି ଏ ଭିଡ଼ିଓଟି ମଧ୍ୟ ଭାଇରାଲ୍ ହୋଇଛି ଏବଂ ଶିକ୍ଷକଙ୍କୁ ଇମିଡ଼ିଏଟଲି ସସ୍ପେଣ୍ଡ କରିଦିଆଯାଇଛି ଏ ଘଟଣାଟି ଘଟିଛି ଉତ୍ତରପ୍ରଦେଶର ଆଲିଗଡ଼ର ଭାଇରାଲ୍ ଭିଡ଼ିଓ ଅନୁସାରେ ଆଲିଗଡ଼ର ଧନୀପୁର ଅଞ୍ଚଳର ଏକ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟର ଆପଣ ଦେଖନ୍ତୁ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟର ପ୍ରଧାନ ଶିକ୍ଷୟତ୍ରୀ ଯିଏକି ସ୍କୁଲର ସମସ୍ତ ଦାୟିତ୍ୱ ବହନ କରନ୍ତି ସେ ନିଜେ ସ୍କୁଲ ଚଟାଣାରେ ଶୋଇଛନ୍ତି ଏବଂ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ପିଲା ଆସି ତାଙ୍କୁ ବିଛଣାରେ ପବନ କରୁଛନ୍ତି ଏ ଘଟଣାଟା ତ ଗଲା উত্তরপ্রদেশ রা সোশিয়াল মিডিয়া এই ভিডিও ভাইরাল হওয়া পরে শিক্ষা বিভাগ তা নিলম্বিত করেছি ছাত্রী মান অভিভাবক অসন্তোষ প্রকাশ করেছেন সেপটে উক্ত প্রধান শিক্ষয়ন্ত্রীকর আও এক ভিডিও ভাইরাল হয়েছি সে পিলা মানুষ মাড় মারুব ভিডিও ভাইরাল হয়েছে

এমি গোটি ভিডিও আমার ওশারায় দেখাকে মিছি শ্রেণী কক্ষের শিক্ষক শোপড়ছেন এবং তদন্ত পরে ছাস সসপেন্ড করে দিয়ে যাই শিক্ষক শিক্ষাদান সময়ের শ্রেণী কক্ষের শোবা জনে শিক্ষক মহগা পড়ছে এপ্রেম তািরি ছাস নিলম্বিত করাছি এই ঘটনাটি ঘটি কঙ্কড়াড় ব্লক আপনার গড়পড়াশুণি পঞ্চায়েত অন্তর্গত জারড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এইভাবে ঘটনা নজরক আসা পরে শিক্ষক বিধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা ସୂଚନା ମୁତାବକ ଜରଡ଼ା ସରକାରୀ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟର ଶିକ୍ଷକ ଚନ୍ଦ୍ରମାଣୀ ମହାନ୍ତ ମହାନ୍ତ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ପାଠ ପଢ଼ାଉଥିବା ସମୟରେ ଶୋଇପଡ଼ିଥିଲେ ଏହି ସମୟରେ ଉତ୍ତୋଳିତ ଫଟୋ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମରେ ঘুরি বুলুতায় ব্লক শিক্ষাধিকারী গুরুত্বর গ্রহণ করে তদন্ত কমিটি গঠন করে অতিরিক্ত শিক্ষা অধিকারী নেতৃত্বের কমিটি বিদ্যালয় আসি তদন্ত করে শিক্ষক জনক সত্যাসত্য ব্লক শিক্ষা অধিকারী রিপোর্ট দাখল রিপোর্ট আধারে গুরুবার উক্ত শিক্ষক বলে গোষ্ঠী সাধন কেন্দ্র অধিকারী রাজেশ কুমার পৃষ্ঠী সূচনা দিয়েছেন দেখুন এই দুইটা ঘটনা আপনার লক্ষ্য করতো এবং আপনার মতামত নিশ্চিত রূপে